আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী শরীফ সোহরাব হোসেনের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার রামদিয়া বাজারে এ কার্যালয়ের উদ্বোধন করা হয় এ সময় বক্তব্য রাখেন চোদ্দ দলের অন্যতম নেতা অসিত বরণ রায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জামাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমেদ বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম বিশ্বাস বেথুরি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বদরুল আলম ইসহাক ব্যবসায়ী ইয়াহিয়া মিয়া ইউপি সদস্য মুরাদ মোল্লা শৌকত খন্দকার ইমদাদুল হক আজিম শরীফ রোইজ মোল্লাসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন এছাড়াও রামদিয়া বাজারের ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও তবারক বিতরণ করা হয় আগামী নির্বাচনে বিজয়ী করতে ভোটার সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন শরীফ সৌরভ হোসেন